আজকে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন এই লকডাউনের কথা। তিনি লকডাউন ঘোষণা করার পরই রাজ্য জুড়ে যে ছবি স্পষ্ট হয়েছে সেই ছবি আমরা শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এর সঙ্গে আরও যে বিষয়টা স্পষ্ট হয়েছে তা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে উঠে এসেছে। যেরকম লকডাউন যদি এত প্রয়োজনীয় হতো তাহলে কেন আগে লকডাউন ডাকা হলো না, কেন এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো, এবং এর পাশাপাশি আরও যে প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে তা হলো লকডাউন ডাকার কথা লকডাউনের শুরু থেকে বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার আমরা দেখেছি তিনি বিরোধিতা করেছেন, সেক্ষেত্রে এবার যেখানে মাত্র দু তিন দিন আগে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে লকডাউন নয়, এখনই লকডাউন একেবারে শেষ রাস্তা, সেক্ষেত্রে হঠাৎ করে কি হলো যে এই কার্যত লকডাউনের সিদ্ধান্ত নিয়ে নিলেন নবান্ন এত দ্রুত? এই সব কিছু নিয়ে মাথাচাড়া দিচ্ছে, তার পাশাপাশি লকডাউনের যে সমস্ত নির্দেশিকা সেটাও আমরা শুরু থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ দা নমস্কার, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। দিলীপ দা, প্রথম প্রশ্ন যেটা যে গতবার লকডাউনের সব থেকে বেশি বিরোধিতা করেছিল যে রাজ্য যিনি, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এবারও তিনি লকডাউনের পথে হাঁটবেন না তা তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, হঠাৎ করে এই দু এক দিনের মধ্যে এমন কি হলো কি তিনি লকডাউনের রাস্তা বেছে নিলেন, কি মনে হয় আপনার? দেখুন, ওনারাও বলছেন যে লকডাউন করে ক্ষতি হয়েছে, মানুষের কষ্ট হয়েছে। গত বছর কেন্দ্র সরকার যখন লকডাউন করেছে তার 17 রকম বিরোধিতা ওনারা করেছিলেন, কিন্তু আজকে ওনারা সেই রাস্তায় হাঁটছেন। পরে যখন কেন্দ্র সরকার লকডাউনের দায়িত্বটা রাজ্যের হাতে দিয়ে দেয়, তারা ডিসিশন নিতে পারেননি কবে লকডাউন হবে। একবার ঘোষণা করতেন, আবার উল্টো করতেন, বার দেখে দিন দেখে লোকের মুখ দেখে লকডাউন করতেন, ফলে তার লাভ কিছু পাওয়া যায়নি। এখন যেটা করা হলো সেই লকডাউনই করা হলো, পেছনের দিক দিয়ে ঘুরিয়ে, যেমন পেছনের দরজা দিয়ে ঢুকে ওনারা পুরসভা চালান, তো সব দিক দিয়ে পেছন দিক দিয়ে ঘুরিয়ে নাক ধরা কান ধরা ওনার অভ্যেস আছে, তাই করেছেন। কিন্তু যেই করলেন তাহলে আর যেই রেজাল্ট হয়ে গেল, ওনার শপথ গ্রহণ হয়ে গেল, তার পরের দিনই করা উচিত ছিল লকডাউন। তাহলে গত 10 দিনের মধ্যে এই ক্ষয়ক্ষতি হতো না, এত অসুবিধা হতো না, এত ছড়াতো না। সংক্রমণ হচ্ছে এটাও মোদির উপরে চাপিয়ে দিচ্ছেন, কেন্দ্র সরকারের উপরে সব দায় চাপিয়ে দিচ্ছেন, ওনার কোনো দায় নেবেন না। তো এদিকে বলছেন লকডাউন চাই না, এদিকে লকডাউন করে দিচ্ছেন। আমার মনে হয় কেবল ঈদের দিকে তাকিয়ে এটাকে আটকে রাখা হয়েছে যে ঈদ হয়ে গেছে, তারপরের দিনই লকডাউনের ঘোষণা হয়েছে। তো রাজনৈতিক হিসাব সব জায়গায় যদি করা হয় তাহলে তার লাভ কম হয়, মানুষের জীবনের সুরক্ষা কম হয়ে যায়, এটা তাই হয়েছে। এখন লকডাউন হয়ে যাওয়ার পরে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, এই যে গাড়ি ঘোড়া বন্ধ হলো, এদিকে আবার ইয়ে চলছে, ভ্যাকসিন দেওয়া চলছে, লোক ভ্যাকসিন নিতে আসবে কি করে, যাবে কি করে, বিশেষ করে বয়স্করা, গাড়ি ঘোড়া বন্ধ। আপনি বলছেন রেশন দেবেন বাড়ি বাড়িতে, দুয়ারে দুয়ারে রেশন, সেটা কি করে পৌঁছবে, আদৌ পৌঁছবে কি, এই সমস্ত প্রশ্ন আছে। আর সেই সঙ্গে আমাদের এই যে নির্বাচন উত্তর যে সংঘর্ষ আর হিংসা চলছে, তার ফলে কয়েক হাজার কর্মী এখন আমাদের বাড়ির বাইরে আছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রাখা হচ্ছে, তারা তো বাড়ি ফিরতেই পারবেন না, কারণ সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না, আমাদের দায়িত্ব নিয়ে ফেরাতে হবে। আর যদি করতে হতো তাহলে আগে কোনো এই হিংসাটা বাড়তো না। কিন্তু সবকিছু রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে, সব আমার দিকেই থাকবে, আর তারপরে লোক দেখানো এগুলো করবো। আমার মনে হয় এর ফলে গত বছর যেমন লকডাউন সফল হয়নি, এবারও সম্ভাবনা কম আছে।